সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই সহজভাবে বাটার চিকেন। খেতে অসম্ভব মজা আর বানানোটা খুবই সহজে। কথা না বাড়িয়ে চলুন জেনে খুবই মজার বাটার চিকেন বানানোর প্রস্তুত প্রণালী। বাটার চিকেন বানানোর জন্য আমি এখানে মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি 700 গ্রাম। মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে আমি কেচে নিয়েছি। ঠিক এরকম সাইজ করে আমি আজকে কেচে নিয়েছি। এবার মেরিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন। আদা রসুন বাটা দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ, টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, লেবুর রস দিয়ে দিব 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে চিকেনের সম্পূর্ণ অংশে মশলাটা যাতে লেগে যায়। খুব ভালো করে চিকেনটাকে আমি মাখিয়ে নিয়েছি। এবার ঢেকে রেখে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। এবার বাটার চিকেনের গ্রেভিটা বানাবো। চুলা একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার, যেহেতু বাটার চিকেন তাই বাটার দিয়েই রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি বড় সাইজের 3 কোয়া রসুন, রসুনগুলো আমি মাঝ বরাবর কেচে নিয়েছি। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ, পেঁয়াজগুলোকে আমি একটু বড় করে টুকরো করে নিয়েছি। এবার পেঁয়াজ রসুনটাকে আমি একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। আপনি চাইলে আস্ত গরম মশলা ব্যবহার করতে পারবেন। জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এবার মশলাটি একটু নেড়ে মিশিয়ে দিয়ে দিব 1/2 কেজি পরিমাণ টমেটো। আমি এখানে পাকা টমেটোগুলো কিউব করে কেটে নিয়েছি। মশলার সাথে টমেটোটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। চুলা আঁচটা মাঝারি থাকবে। আমার এখানে আদা দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম, সেজন্য এই পর্যায়ে আমি 1 টুকরো আদা দিয়ে দিচ্ছি। আমি 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরাকে কেটে 4 টুকরা করে দিয়েছি। ফিরে এলাম 10 মিনিট পরে। এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দিব বাদাম। এখানে 1/4 কাপ পরিমাণ কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি। আপনি চাইলে এখানে শুধু কাঠবাদাম অথবা শুধু কাজু বাদামও ব্যবহার করতে পারবেন। সবগুলো উপকরণ খুব ভালো করে আবারও নেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আবারও সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 6 মিনিট পরে। গ্রেভির জন্য টমেটোটা আমার রেডি হয়ে গিয়েছে। একেবারে ঘন করে নামানো যাবে না। এবার নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এরকম একটু পাতলা থাকলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হবে। ফিরে এলাম 15 মিনিট পরে। এবার চিকেনটাকে আমি ভেজে নিব। চুলা একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বাটার, যেহেতু বাটার চিকেন তাই চেষ্টা করুন বাটার দিয়ে রান্না করার জন্য। প্যানটা গরম হলে আমি এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। চুলা আঁচটা মাঝারি থাকবে। মাঝারি আছে উল্টে পাল্টে চিকেনগুলোকে আমি ভেজে নিব। 5 থেকে 6 মিনিটের মতো ভাজতে হবে। চিকেনের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। এটা উঠিয়ে নেওয়ার পরে বাকি যে চিকেনগুলো আছে ওগুলো আমি একইভাবে বাটারের সাহায্যে ভেজে নিব। এইদিকে টমেটোটা ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে অবশ্যই ছেঁকে ব্যবহার করবেন। টমেটোর আঁশ বা বিচিগুলো সাথে থাকলে খেতে ভালো লাগবে না। সবগুলো টমেটো আমি ছেলে নিয়েছি। গ্রেভিটা রেডি হয়ে গেছে বাটার চিকেন বানানোর জন্য। এবার চুলা একটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়ো এভাবে একটু বাটারে ভেজে নিলে বাটার চিকেনের কালারটা অনেক সুন্দর আসবে। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন। আর যারা ঝাল খেতে পারে না তারা এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করবেন। আমি প্রায় 20 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার এখানে টমেটোর পেস্ট দিয়ে দিব। এই পর্যায়ে লবণটা টেস্ট করে নেবেন। যদি মনে হয় লবণ লাগবে তাহলে লবণ অ্যাড করবেন। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমার লবণটা কম হয়েছিল সেজন্য। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এটা খাবারটাকে মিষ্টি করবে না,
এই চিনি দেওয়ার জন্য খাবারের স্বাদ অনেকখানি বেড়ে যাবে। এবার সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিব। 10 মিনিট পরে আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পরে আমি খুব ভালো করে গ্রেভির সাথে চিকেনটাকে নেড়ে মিশিয়ে নিব। চিকেনটাকে আমি 2 মিনিটের মতো রান্না করে দিয়ে দিব কুকিং ক্রিম। এখানে আমি 100 গ্রাম কুকিং ক্রিম ব্যবহার করছি। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বাটার। কুকিং ক্রিম আপনি যে কোনো সুপার শপে খোঁজ করলে পেয়ে যাবেন। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পরে। মাশাল্লাহ, আমার বাটার চিকেনটা পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। বাটার চিকেন পরিবেশনের আগে আমি একটু কুকিং ক্রিম আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার বাটার চিকেন। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।